হ্যালো বন্ধুরা, লাকি লাইফ স্টাইলে তোমাদের সকলকে সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক রাত্রে গল্প অল্প করে ঘুমানো হয়েছে। এখন 10:30 বাজে, তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, এখন আমরাও খেতে বসবো। তো আর আজকে অ্যানিকে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। ও খুব ভালো গান করে অ্যানি, তো তোমাদের আজকে ভিডিওতে গানও শোনাবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে এখন সবাই আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি, মেসোর খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর বোন এক জায়গায় বসেছিলাম, দেখো একটু খুনসুটিও করছিলাম দুজনে। ওই দেখো, আমি ডিম দেখিয়েছি বলে ও ডিমটা দেখাচ্ছে। তো আজকে সকালে আমাদের মেনু ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, মাখা আর ডিম ভাজা, কারণ গতকালকে অনেক তেল মশলা খাওয়া হয়েছে, যার কারণে আজকে পুরো প্লেন খাবার খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমার মামা এসেছিলো, তো সবাই এক জায়গায় বসে এখন গল্প অল্প করছে। তো বন্ধুরা, এখন অ্যানি চলে এসছে তোমাদেরকে একটা গান শোনাতে, কারণ অ্যানি খুব ভালো গান করে। তো অ্যানি গানটা করুক, তোমরাও শোনো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, অ্যানি এখন একটা গান করবে। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। তো অ্যানির গানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর যদি আরো ওর গান শুনতে চাও তোমরা, সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তো বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আর রুম্পা দিয়ে এসছে, এই যে
দেখো কত বড় বদমাইশ পেছন থেকে আবার ভিডিও করছে। আর এই যে অ্যানি গান করছিল, আজকে থেকে নতুন চ্যানেল খোলা হলো অ্যানির। তো চ্যানেলটার নাম হচ্ছে কি বলে দাও, সিং উইথ অহনা। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ওই ভিডিওতে ও শুধু গানের ভিডিওগুলোই ছাড়বে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই ওকে সাপোর্ট করো। তো চলো এখন রূপাদির সঙ্গে একটু বেরোবো বাইরে, চলো সঙ্গে থাকো, দেখতে মোটা লাগে আমার। ওই দেখো কত অনেক হয়ে গেছে, আমি মোটা ফেস কেন নেব। খায় না খায় না, বড় লোক খাওয়ার জন্য না সারাদিন না খেয়ে থাকে, আর সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে এখন বাড়ি গাড়ি এইসব করবে। চলো পরে কথা। তো এখন রূপাদির সঙ্গে একটু বাজারে যাচ্ছি। এটা মধ্যে একটা শার্ট আছে, এটা একটু চেঞ্জ করতে হবে, যার কারণে একটু ট্রেন্ডসে যাবো। চলো বাজারে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, চেষ্টা করবো ভিডিও করার, যদি না হয় তাহলে একবারে বাড়িতে এসে কথা। তো আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে, ট্রেন্ডসে জামাটা চেঞ্জ করে তারপর দিদার জন্য একটা শাড়ি কিনতে যাব। তো ট্রেন্ডসের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, আর রুম্পাদি বলছে যদি দেখে না বকা দেবে। তাই আমি বলছি চলো তো আগে দেখা যাক। তো এখন বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর ড্রেস, এগুলো দেখছিলাম। ওইটা তো আমাদের হয়ে যাবে, আমি এক এক সময় বাচ্চাদের ড্রেসও আমি কিনে আমার ঘরে যাই। তোমাদের দাদাভাইয়ের জন্য এই শার্টটা নিলাম এক্সচেঞ্জ করে। তো এখন নিজে কাউন্টারে যাব, তো এখানে তো ভিডিও অ্যালাউ করে না, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি আমরা। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই। আর এই যে জামাগুলো যদি কারোর লাগে তাহলে রুম্পাদির সঙ্গে কন্ট্যাক্ট করবে, রুম্পাদিগুলো সেল দিচ্ছে। হ্যাঁ এই দেখো কত সুন্দর সুন্দর। তো এনার সঙ্গে যোগাযোগ করবে এই জামা কাপড় যদি লাগে। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে দিদার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, তখন আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো রুম্পাদি এখন আমাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যাচ্ছে, আর এগুলো কিনে নিয়ে আসলাম, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো, অর্ধেকটা তো দেখাই কমপ্লিট। তো চলো আমি এখন ওপরে যাই, আর দিদি এখন বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা বাজার থেকে এখন চলে এসেছি, আর রুম্পাদি বাড়ি চলে গেছে। তো বাজারে গেছিলাম দিদার জন্য একটা শাড়ি কিনতে, তো এই শাড়িটা নিয়ে এসেছি। কালকে একবার গেছিলাম ষষ্ঠীর দিনে, তো তখন আর তাড়াহুড়ো করে আমাদের লেট হয়ে গেছিলো বলে দিদার শাড়িটা কিনতে পারিনি। তো ওই জন্য আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করে রুম্পাদি এসেছিলো, তো ওই জন্য রুম্পাদিকে নিয়ে গেছিলাম। তো দিদার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, তো পুরো পিওর কটনের। তো দিদা তো অনেক বয়স, ওই জন্য এই শাড়িটা পরে ভালোই লাগবে, তো এই শাড়িটা নিয়েছি। আর বাবাকে জামাই ষষ্ঠীতে এই টি শার্টটা, কারণ বাবার প্রচুর শার্ট আছে যার কারণে বাবার টি শার্টটা সবসময় লাগে, তো এই জন্য এই টি শার্টটা দিয়েছি। আরেকটাও এটার মতনই দিয়েছি, সেটা রেডের মধ্যে হোয়াইট কম্বিনেশন, সেটা বাবা আলমারিতে তুলে দিয়েছে, সেটা আর এখন দেখাতে পারলাম না এইটা। আর হচ্ছে বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো, তো আমি শাড়ি কিনিনি, তো আমি এই টপটা নিয়েছি। তো যখন এটা করবো তখন তোমরা দেখতেই পারবে। আর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে মাসি, তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, তো বডিকন টাইপের ড্রেস এই ড্রেসটা। আর জামাই ষষ্ঠীতে আমরা মাকে দিয়েছি এই শাড়িটা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা প্রিয় গোপাল বিষয়তে গেছিলাম, প্রিয় গোপালে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, এই যে শাড়িটা, এইটা এই শাড়িটা পুরো বডিতে হচ্ছে কী কালার বলবো, তুতে কালার, আর পাড়টা হচ্ছে রেড কম্বিনেশনে, আর এখানে এরকম টেম্পল টাইপের ডিজাইন করা আছে, পুরো অল বডিতে এরকম। তো এই শাড়িটা মাকে দিয়েছি জামাই ষষ্ঠীতে। আর তোমাদের দাদা ভাইকেও জামাই ষষ্ঠীতে বাবা এই শার্টটা দিয়েছে, এটা তো এক্সচেঞ্জ করে বড় হয়ে গেছিলো যার কারণে এটা নিয়ে আসলাম। আর আমার মাসি আর মেসোকে জামাই ষষ্ঠীতে আমার বাবা যেটা দিয়েছে
সেটা হচ্ছে এই শার্টটা, এটা ভাঁজ করা আছে, এই শার্টটা দিয়েছে। তোমাদের দাদা ভাইয়েরও এই সেম এনেছিলাম, কিন্তু ওরটা বড় হয়ে গেছে বলে ওটা চেঞ্জ করতে হলো। আর মাসিকে দিয়েছি এই আনারকলি টাইপের কুর্তিটা। তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখনও স্নান খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি দুপুরবেলায়, এখন কটা বাজে, 4টে বাজতে গেছে, এখন যাব স্নানে খাওয়া দাওয়া করে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন মাসিরা বেরিয়ে যাচ্ছে। এখন মাসিদের একটু আগিয়ে দিতে যাচ্ছি মা আর আমি। তো মাসিদের রান্নাঘাটে পৌঁছে দিয়ে আবার আমরা ব্যাক করব। তো চলো, এদিকে মেঘও করেছে, তো এখন বেরোনো যাক। তো এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো মাসি, মেসো, বোন তো সবাই চলে যাচ্ছে, মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। মাসি, তো আমরা স্টেশনে আসতে না আসতেই দেখো কীরকম মেঘ করেছে, হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, একটু পরে কি হবে কে জানে। আর আজকে স্টেশনে এত ভিড়, তো এই দেখো তার 10 মিনিট পরের ভিডিও এটা, পুরো ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই, কিছু না, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ঝড় বৃষ্টির মধ্যেই এখন আমরা ট্রেনে উঠেছি, পুরো ভিজে গেছি সবাই। আর সবাই শেডের নিচে ছিল, শেডের সামনে যে কম্পার্টমেন্টটা পড়েছে সেই কম্পার্টমেন্টে এত পরিমাণে ভিড় হয়েছে, তো জায়গা তো পাইনি, সবাই দাঁড়িয়েই আছি। তো চলো এইভাবেই রানাঘাট অবধি যাওয়া যাক। তো রানাঘাটে এসে তো আরও জোর বৃষ্টি শুরু, তো একটা শেডের নিচে এসে দাঁড়িয়েছি আর এই দিদিদের সঙ্গে রানাঘাটে গিয়ে দেখা হয়েছে। আজকে ট্রেনও বৃষ্টির জন্য একটু লেট ছিল, যার কারণে এখন সবাই মিলে একটু চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেতে এসে দেখি ফুচকার দোকানেও প্রচুর লাইন, যার কারণে আমরা এখন ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি। তো এইখানে এখন এনাদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা খেতে যাব। তো এখন অনেক কষ্টে ফুচকার দোকানের লাইনটা পেলাম। তো খাওয়া দাওয়ার পর এখন মাসিরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আমিও আর মা বেরিয়ে যাব। তো ট্রেনে আজকে এত ভিড় হয়েছে আমি ট্রেনে উঠে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমরা এখন চলে এসেছি বগুলাতে, এখন টোটো করে বাড়িতে যাচ্ছি, কারণ বৃষ্টির জন্য পুরো রাস্তায় জল জমে গেছে। তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছি, অনেকক্ষণ বাড়িতে এসে আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ পুরো ভিজে গেছিলাম। তো এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রাতও হয়ে গেছিলো, রাতে ডিনারটাও কমপ্লিট করে নিলাম। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, তো ওকে খেতে টেতে দিয়ে একবারে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। সবাই শুতেও চলে গেছে, কারণ কালকে থেকে সবাই প্রচণ্ড টায়ার্ড। আর মাসিরাও চলে গেছে, বাড়িটাও পুরো ফাঁকা হয়ে গেছে, মন টন একটু খারাপ। তো কী আর করা যাবে, পরে আবার দেখা হবে, সবাই একসঙ্গে আবার হব। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।